নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার সন্তান, শিক্ষা, প্রেম, ব্যবসা, ইনভেস্টমেন্ট, বিদেশ, দাম্পত্য সুখ, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে নবগ্রহ আপনাকে কোন কোন দিক থেকে রেজাল্ট দিতে চলেছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। শুধুমাত্র এখানে কেন মন সন্তুষ্টি করার জন্য এই প্রোগ্রাম না, যেটা পজিটিভ সেটা পজিটিভ হলো, যে একটা খারাপ রয়েছে সেটি আমি কিন্তু খারাপই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং খুব তাড়াহুড়ো করে শুনবেন না, একটু মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটি শোনার চেষ্টা করুন। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার জন্য মে মাসে কি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত জানাতে চলেছি। শুরু করা যাক তুলা রাশির মে 2023 কি রেজাল্ট পেতে চলেছে। আমি আবারও বলবো, এখান থেকে আমি আপনার নবগ্রহের কি পজিশন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিসের দশা চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি এই ফলাদেশ কিন্তু করছি। অবশ্যই এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নেবেন, গাইড হিসাবে নেবেন। প্রথম আসি স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতিকে শুক্র। দোসরা মে পর্যন্ত আপনার অষ্টমভাবে অবস্থান করছে, দোসরা মেয়ের পর এই শুক্র আপনার ঠিক নবমভাবে অবস্থান করছে এবং মিত্র রাশিতে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে, ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো হতে চলেছে। আপনাদের এ মাসে যাদের শরীর নিয়ে ভুগছিলেন সেই শরীরের পার্টটা আপনাদের কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শরীর নিয়ে খুব একটা বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন পঞ্চম ভাবই হচ্ছে এডুকেশান। দেখুন পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আমি একটি কথা বারবার বলেছি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে, অর্থাৎ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং ত্রিকোণভাবে তুলার রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। আপনার এ মাসে যারা বিদ্যার্থীরা আছে, শিক্ষার্থীরা রয়েছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে, কারণ ত্রিকোণভাবে শনি অবস্থান করছে, শিক্ষাক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবে, পড়াশোনার প্রতি আপনাদের মনোনিবেশ লাগবে, মনোযোগ আপনাদের বাড়বে, মনোসংযোগ বৃদ্ধি করবে এবং আপনাদের এই মাসে মনে হবে যে আর একটু বেটার জায়গাতে যদি আমি পড়াশোনাটা নিয়ে যাই তাহলে হয়তো আমার ফিউচারটা বিশেষভাবে ভালো কিন্তু হবে, অর্থাৎ কোনো ভালো একটা জায়গাতে আপনি এডুকেশনের জায়গাটা কিন্তু চিন্তা কিন্তু করবেন। এবার আসি আপনাদের প্রেম। দেখুন প্রেম হচ্ছে পঞ্চম, দেখুন ত্রিকোণভাবে অবস্থান করছে শনি এবং শুক্র আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে, প্রেমের যে কারকগ্রহ শুক্র দুটি কিন্তু ত্রিকোণভাবে অবস্থান করে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আমি একটি কথা বলবো, যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিলো সেই ব্রেকআপটা আপনাদের কাটবে, আপনাদের নতুন বন্ধুত্ব এ মাসে হবে, আপনাদের এ মাসে নতুন প্রেম আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং আপনাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে। আপনি মিথুন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এ মাসে সফলতা কিন্তু পাবেন। এবার আসি আপনি তুলা রাশির মানুষ, আপনার
বিবাহের জায়গাটা দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আপনার ম্যারিড লাইফ, সপ্তম পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, এবং সপ্তমভাবে আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এটা আপনাদেরকে কিন্তু ডিভিডেন্ট দিবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার বেশ একটা সমঝোতা থাকবে, বন্ডিং ভালো থাকবে। এবং আমি একটি কথা বলবো, আপনি লাইফ পার্টনারের কথা শুনে আপনি চলুন, কিন্তু যেহেতু রাহুর সাথে যুক্ত কি না, মাঝে মাঝে দুজনের মধ্যে আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, একে অপরের উপর ছোটোখাটো বিষয় নিয়ে দোষারোপ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে, কারণ রাহু এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে। কিছু কিছু সময় মনে হবে যে আমার লাইফ পার্টনার আমার জন্য অনেক কিছু করছে, আপনি মেল হন আর ফিমেল হন, আবার কিছু কিছু সময় মনে হবে না সেই জায়গা থেকে আমি ভালো মন্দ পারছি না, একটা স্যাটিসফ্যাকশনের অভাব আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবার আসি, আপনি মিনরা তুলা রাশির মানুষ, আপনার ঠিক বুধ আপনার সপ্তমভাবে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে ভাগ্যাধিপতি, কিন্তু রাহুর সাথে যুক্ত হয়েছে। আমি একটি কথা আমি বলবো, ভাগ্যক্ষেত্রে আপনাদের মধ্যম রয়েছে, খুব যে ভাগ্যের সাপোর্ট পাবেন এটা আমি বলবো না, মধ্যম ভাগ্য ভাবটা রয়েছে। কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন পাঁচজন ছজন দশজন পনেরোজন বা চার পাঁচজন মিলে পার্টনারশিপ ব্যবসা করছেন, আমি বলবো সতর্ক থাকুন, কারণ আপনাকে বিশেষভাবে তেল মেরে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে আপনাকে কিন্তু ল্যাং মারবে, এক কথায় আপনাকে কিন্তু ফেলে দিবে, আপনাকে বাটারিং করবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে আপনাকে কিন্তু বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ পার্টনারশিপ যারা বিজনেস করছেন, অবশ্যই চোখ কান খোলা রেখে পার্টনারশিপ বিজনেস করুন, কারণ এখানে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আমি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে রবি কিন্তু অবস্থান করছে আপনার সপ্তমভাবে, কিছুটা আপনার লাইফ পার্টনারের রাগ জেদ কিন্তু থাকবে, চোদ্দই মে পর্যন্ত রাগ জেদের জায়গাটা কিন্তু থাকছে, কিন্তু চোদ্দই মের পর এই বৃহস্পতি আপনার ঠিক মার্জন করবে, চোদ্দই মের পর এই রবি আপনার ঠিক অষ্টমভাবে সরে যাচ্ছে। দেখুন অষ্টমভাবে এই রবি সরে গিয়ে আপনাদের একটি কথা বলো, যেহেতু আপনাদের সফলতার জায়গা রবি, সেখানে কিছুটা হলেও সফলতার জায়গাতে বাধা কিন্তু আসবে, হাড়ের সমস্যা ব্যথাজনিত সমস্যা চোদ্দই মের পর থেকে দেখা যাচ্ছে। আপনার এই চোদ্দই মের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে হার্টের প্রবলেম বা চোখের ছোটো ছোটো ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাগ জেদটা কন্ট্রোল করতে হবে, আপনি মেল হন আর ফিমেল হন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কন্ট্রোল রাখুন। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ার, দেখুন আমি একটি কথা বলছি, মঙ্গল আপনার এগারোই মের পর থেকে আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, কেন, কারণ ভাগ্যভাবে শুক্র অবস্থান করছে, পঞ্চমভাবে আপনার শনি অবস্থান করছে, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে, কারণ আপনাদের মনে হবে যে আমি কর্মটা করি এবং সেখানে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের একটা ভালো মধুরতা রাখার চেষ্টা করি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। কিন্তু কিন্তু একটি কথা, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, আপনার বুধ যেহেতু রাহুযুক্ত রয়েছে কি না, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই সম্ভাবনা কিন্তু রয়েছে। কেতু আপনার লগ্নে অবস্থান করছে, কোনো সূত্র থেকে আপনার অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো আপনারা দোসরা মে পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাতে খুব ভালো হবে। কিন্তু যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, দেখুন বৃহস্পতি এবং রাহু একত্রে অবস্থান করছে, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না,
কারণ এখানে আপনাকে কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া বা অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, মিডিয়ার লাইনের সঙ্গে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে বেনিফিট কিন্তু আপনারা পাবেন। শেয়ার মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং, এই জায়গা থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে এই মাস আপনাদের কিন্তু লাভ কিন্তু নিয়ে আসবে, আর্থিক দিক থেকে সফলতা থাকবে। তবে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। আমি আবারও বলবো, আপনারা বিশেষভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একবারও হলেও জ্যোতিষীয় পরামর্শ নিয়ে আপনারা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করুন। আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন।